সৃষ্টি করে সরকার সমর্থিত বিভিন্ন বাহিনী। তৌহিদুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মামুন মাহফুজ। অন্যদিনের চেয়ে একেবারে ভিন্ন সদরঘাট লঞ্চ টার্মিনালের আজকের এই দৃশ্য। বারবার চেষ্টা সত্ত্বেও বরিশাল সহ বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোকে ঘাটে ফিরতে দেয়নি বিশেষ বাহিনী। তাদের সাথে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নামা দিয়েছে ভাই, কামরা কিছু নিয়ে নামা দিয়েছে, লঞ্চ ভেটে দেয় নাই, গজারি দিয়ে দাওয়াইছে, লেগে লঞ্চ নিয়ে গেছে, নৌকাতে লাঠি লয়ে গেছে, বই পায়া ওরা গেছে গা। তারপরে বর্তমানে কয়েকটা পুলিশ ওইখানে কার হয়েছে, ঠিক আছে, পুলিশও কারেছে কয়েকটা, আসতে দেয় নাই। লাল জামা গায়ে বিশেষ বাহিনীর ভয়ে ঢাকায় এসে ঘাটে ফিরতে পারেনি বিভিন্ন রুটের লঞ্চগুলো, ফলে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মহিলা ও শিশু। তারা জানেন না কেন এই অচল অবস্থা, তবে অনেকেরই ধারণা আজ হরতাল। কি জানে কে বলে হরতাল না কি আজকে, আমরা তো জানি না, না জানিয়ে উঠছি। লঞ্চ তো ভিড়িতেই দেয় না, নৌকা উই অনেক দূর নামছে, আড্ডা যাইতে আছে। কালো ভিড়িতে যান, দেখছি লাল ইঠি লাড়ি ছোড়া, এখন কারাইটা ঠিক জানি না। কারে তিনবার লস্ট আইছে, ওই ঢুকতে দিছেই না, তারপরে আবার ওই সাইডে গেছে, ঢুকতে দেয় না। বিরোধী দলের ডাকা গণসমাবেশকে ঠেকাতে সরকার কোনো পদক্ষেপ নিলেও তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় সেদিকে দৃষ্টি দেবার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ। অমন মাহফুজ, দিগন্ত।